নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানায়। 2024 নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানায়। 2023 শেষ হতে চলেছে এবং আমরা নতুন বছরে পা দিতে চলেছি, অর্থাৎ আর দেড় মাস পরে কিন্তু একটা নতুন বছর আমাদের শুরু হতে চলেছে। আমি ঈশ্বরের কাছে কামনা করি, প্রে করি প্রত্যেকের যেন এই 2023 যেমন গেছে 2024 আরও যেন বেটার যায়, আরও যেন ভালো হয়, এই আমি ঈশ্বরের কাছে কামনা করে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করছি। দেখুন, 2024 পাঁচ রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, 2024 2+2=4+2=8, অর্থাৎ বছরটিকে যদি কাউন্টিং করা যায় আসছে 8। 8 মানে স্যাটার্ন, শনির কিন্তু বছর হতে চলেছে। এই পাঁচটি রাশিকে শনি কিন্তু মানে দুহাত ভরিয়ে অর্থ কিন্তু দিবে, অর্থাৎ এই পাঁচ রাশি দুহাতে অর্থ কিন্তু উড়াতে চলেছে। লিখে রাখুন, রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, শনি 2024 মূল ত্রিকোণ ভাবে অবস্থান করছে, কিন্তু তার আগে আমি একটু কথা আপনাদেরকে জানিয়ে দিই, অবশ্যই অ্যালার্ট করছি আপনাদেরকে, শনি যখন 2024 কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং জুন মাস পর্যন্ত মার্গী অবস্থাতে থাকছে, জুন মাসের পর থেকে বকরি অবস্থাতে শনি কিন্তু চলে যাবে, তারপর শনি যাবে মীন রাশিতে। আমি বলবো যত মেষ রাশির মানুষ শুনছেন, জাতক অথবা জাতিকারা, 2024 অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, কারণ আপনাদের শনি সাড়ে সাথী আপকামিং হতে চলেছে। আর শনি সাড়ে সাথী যখন আপনাদের রাশির উপর দিয়ে পাস করবে কি না, প্রচণ্ড পীড়া কিন্তু দিবে। শনি আমাদের কর্মফলদাতা এবং মেষ রাশিতে কিন্তু আবার শনি কিন্তু নিচস্থ হয়। এই নিচস্থ শনি কিন্তু আপনাদেরকে চারিদিক থেকে সমস্যা কিন্তু নিয়ে আসবে। লিখে রাখুন, শনি পাঁচ রাশির যেমন ভালো করবে তেমনি আমি অ্যালার্ট করছি, মেষ রাশি এখন থেকেই আপনার 2024 থেকে প্ল্যানিং করুন, কারণ 2025 শুরুতেই কিন্তু আপনাদের সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে। আমি অ্যালার্ট করতেই থাকবো, আমি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে খারাপ সেটাও আমি জানাবো, কি কি হতে চলেছে। আরও 2024 উপর আপনারা আরও নতুন নতুন কিন্তু ভিডিও পেতে চলেছেন, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন। এই যে শনি যে মূল ত্রিকোণভাবে অবস্থান করবে এবং বছরটি হচ্ছে শনির বছর, এবার দেখা দরকার আমাদের যে 12টি রাশি রয়েছে কোন কোন রাশির সাথে শনির সম্পর্ক ভালো রয়েছে, এবং এর পাশাপাশি আপনাদের বাই বার্থ চার্ট শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, সাথে সাথে আমাদের নবাংশ চার্টে শনি কি বর্গোত্তম রয়েছে, শনি ডিগ্রি কত দিক থেকে কত ডিগ্রিতে রয়েছে, শনি নক্ষত্র কত দিক থেকে কোন নক্ষত্রে রয়েছে এবং কোন ভাবে রয়েছে, শনির উপর কোনো কোন গ্রহের দৃষ্টি রয়েছে বা কোন গ্রহের সাথে শনি অবস্থান করছে, তার উপর কিন্তু রেজাল্ট দিবে। আমি একটি কথা বারবার বলেছি, শনি যা দেতা হে তো ছাপ্পা ঠারকে দেতা হে, শনি অর্থ স্টেবিল অর্থ, জীবনে সমস্যা আছে আর
সমাধানের পথই রয়েছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ প্রপার গাইডলাইন নিয়ে যেতে পারে। ঋণে পড়ে গেছে, প্রচুর ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, একমাত্র রাস্তা হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ শাস্ত্রই আপনাকে কিন্তু ঋণ থেকে মুক্তি পেতে পারায়। ব্যবসা, কর্ম, মামলা মকদ্দমা অবশ্যই যোগাযোগ করুন। দেখুন, কেউ কেউ আবার সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, তেমনি 2024 কিন্তু সোনার চামচ মুখে দিতে চলেছে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি। কোন কোন রাশি পেতে চলেছে অবশ্যই আমি জানাবো। এবং যারা ভিডিওটি দেখছেন, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। নাম্বার ওয়ান রাশি লিখে রাখুন, মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যের দরজা খুলতে চলে, সৌভাগ্যের দরজা মিথুন রাশি। আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু মিথুন রাশির হতে কিন্তু চলেছে, মহা সৌভাগ্যশালীতে হতে চলে, সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে। রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে মিথুন রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে 2024। আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে 2024। চাইলেও ভুলতে পারবেন না, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অর্থাৎ আপনি যদি হন তুলা রাশির মানুষ, জাতক অথবা জাতিকা, আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে 2024 আপনাদের সৌভাগ্যের সূচনা নিয়ে আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশি সে রাশির নাম মকর রাশি, অনেক চর্চিত রাশি। কৌশিকদা মকর রাশির ভালো হবে না, ডেফিনেটলি মকর রাশি অর্থনৈতিক জায়গাটা ভালো হতে চলেছে। আপনারা হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি, কোটিপতিতে হতে চলেছেন মকর রাশি। কিন্তু ভিডিও দেখলে হবে না, পাশাপাশি কর্ম এবং প্রতিকার। অনেকে ভাবছেন যে ভিডিও দেখছি হয়ে যাবে, তা না, কর্ম করুন, ভাগ্য আপনাদের সাথ দিবে। এরপর যে রাশি সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। কর্ম, যোগ, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি এবং কোনো স্থান পরিবর্তন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি। সেই রাশির নাম অনেকে অপেক্ষা করছেন কোন রাশি, সেই রাশি হতে চলেছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি। এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, শনি মহারাজ আপনাদেরকে কিন্তু শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই যে পাঁচটি সিলেক্টেড রাশি হতে চলেছে মহা কোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ সৌভাগ্যশালী রাশি 2024। আপনাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।